নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আমি আলোচনা করব। তো দেখো, আমি বলতে পারি 100% এখান থেকে কমন পাবে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না, এর ভিতর থেকেই সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে। তোমরা যে টেস্ট পরীক্ষা এবং তোমাদের যে সামনে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আছে, এখান থেকে তোমরা 100% কমন পাবে, এটা আমি বলতে পারি। তো দেখো, প্রথম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো আমি সিলেক্ট করছি। ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করা হয়েছে, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো, 2+6। দু নম্বরের প্রশ্ন কি সিলেক্ট করা হয়েছে, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। তো দেখো, কোশ্চেনটা ঘুরিয়ে দেয় অথবা দেখিয়ে আছে, বৈদেশিক নীতি নির্ধারণের জাতীয় স্বার্থের ভূমিকা কী, জাতীয় স্বার্থ রক্ষায় বিভিন্ন উপায়গুলি কী কী। তো দেখো, আমি যে প্রশ্নগুলো দিয়েছি, আমি বলতে পারি এখান থেকে 100% তোমরা 2023 সালে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় কমন পাবে, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। তো দেখো, আমি মনে করি এখান থেকে 100% এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবং তোমাদের সামনের যে টেস্ট পরীক্ষা এখান থেকে কমন পাবে। তো দেখো, পঞ্চম অধ্যায়, এই পঞ্চম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে। ফার্স্ট কোশ্চেন, উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, 3+5। দু নম্বর প্রশ্ন, কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। তোমাদের মাথায় রাখতে হবে যে মার্ক্সবাদ আছে, ঐতিহাসিক বস্তুবাদ, ঠিক আছে, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঠিক আছে, এই যে যতগুলো আছে, ঠিক আছে, এইগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে এখান থেকে, বুঝতে পারছো। পঞ্চম অধ্যায় থেকে এই দুটো প্রশ্নের মতো সবথেকে আমি বলতে পারি উদারনীতিবাদ সবথেকে গুরুত্বপূর্ণ। ষষ্ঠ অধ্যায়ে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, ফার্স্ট কোশ্চেন, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির স্বপক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। অথবা দিয়ে পরের প্রশ্ন কী আছে, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি বলতে কি বোঝো, কঠোর ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি সম্ভব নয়, কাম্য নয়, মন্তব্যটির যথার্থ বিচার করো। আমি বলতে পারি 100% খুবই গুরুত্বপূর্ণ ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি, আমি বলতে পারি এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না 2023 সালে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। দু নম্বর প্রশ্ন সিলেক্ট করা হয়েছে, দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তিন নম্বরের প্রশ্ন সিলেক্ট করা হয়েছে, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। তো তোমাদের মাথায় রাখতে হবে যে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি এবং এক কক্ষ দ্বিকক্ষ আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। তো দেখো, সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে, ভারতের শাসন বিভাগ এখান থেকে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করা হয়েছে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তো দেখো, 4+4=8, ঠিক আছে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল। এবং দু নম্বরের প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তো দেখো, আমাদের অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে, ভারতের আইন বিভাগ এই অধ্যায় থেকে। ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করা হয়েছে, ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো, ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ভাইটাল 2023 সালে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। দেখো, অষ্টম অধ্যায়ের দ্বিতীয় নম্বরের প্রশ্ন কি, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি আলোচনা করো, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি আলোচনা করো। তো দেখো, এবার আমি নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখো, নবম অধ্যায়ের ফার্স্ট প্রশ্ন কি সিলেক্ট করেছে, ভারতের বিচার বিভাগ এখান থেকে মোস্ট ইম্পর্টেন্টগুলো কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবলী আলোচনা করো। দু নম্বর প্রশ্ন, ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। তিন নম্বর প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি টিকা লেখো। তাই আমি বলতে পারি 100% এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না 2023। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।